জানিয়ে দেব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে শিরোনাম। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বললেন আমান। এদিকে তারাবি নামাজরত ইমাম সহ 17 জনকে তুলে নিল পুলিশ। খন্দকার মোশাররফ বলেন বাংলাদেশে খুব শিগগিরই গণ অভ্যুত্থান হবে। সাতক্ষীরায় ককটেল সহ বিএনপির 8 নেতা আটক। রওশন এরশাদ বললেন সর্বগ্রাসী দুর্নীতি ক্যান্সারের রূপ নিয়েছে। সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবে বাস উল্টে 20 ওমরা যাত্রী নিহত, আহত 29। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তারা আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বললেন আমান। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে শেখ হাসিনার অধীনেও কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য আমান উল্লাহ আমান। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে স্বাধীনতার 52 বছর ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমানুল্লাহ বলেন 10 দফা দাবির প্রথম দফা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা। এজন্যই শেখ হাসিনা ভয় পাচ্ছেন, কারণ তিনি তো জনগণের ভোটে নির্বাচিত নন, তিনি একজন অনির্বাচিত প্রধানমন্ত্রী। তার এমপি মন্ত্রীরাও অনির্বাচিত, জনগণ আগামীতে অনির্বাচিত এ এমপিদের সংসদ থেকে বের করে নিয়ে আসবে যদি তারা স্বেচ্ছায় না বের হন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে শেখ হাসিনার অধীনেও নির্বাচন হবে না। তার অধীনে নির্বাচন না হলে ভোট চুরি হবে, সেখানে জনগণের সরকার কায়েম হবে না। তিনি বলেন এরশাদের পতন হয়েছিল পেশাজীবীদের রক্তের বিনিময়ে। আজকে নির্যাতন কোন পর্যায়ে গিয়েছে যে হজে যাবে তাই আত্মীয় স্বজনদের নিয়ে বনানী ক্লাবের রেস্টুরেন্টে খেতে বসেছে, সেখান থেকে 53 জনকে ধরে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে দিল। রাবাওয়া ক্লাবে খেতে বসেছে, সেখান থেকে ধরে নিয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে বিএনপি নেতাকর্মীরা যেখানে বসে সেখানে সরকার আক্রমণ করছে, কারণ শেখ হাসিনার ভয় কাজ করছে। অতীতের যে দমন নিপীড়ন করছে এখনো সরকার তাই করতে চাচ্ছে। সভাপতির বক্তব্যে ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুনার রশিদ বলেন বাংলাদেশে বর্তমান সব খাতই বিপর্যস্ত, এর মধ্যে আমদানি নির্ভর ওষুধ শিল্প ডলার সংকটের কারণে অনেক দুরবস্থায় আছে। আগামী কয়েক মাসের মধ্যে ওষুধের দাম কয়েক গুণ বেড়ে যাবে। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সাধারণ মানুষের দুঃখ দূর হবে না। তারাবি নামাজরত ইমাম সহ 17 জনকে তুলে নিল পুলিশ। ঢাকার এক কোরআন শিক্ষা কেন্দ্র থেকে তারাবির নামাজরত এক শিশু, দুই নারী, তিন হাফেজ সহ 17 জনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রটির সহকারী পরিচালক আব্দুল মোতালেব মইন। সোমবার রাত 9:30 দিকে রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু মার্কেট সংলগ্ন ইসলামিক এন্টারপ্রাইজ থেকে তাদের আটক করা হয়। আটক ইমামরা হলেন হাফেজ আব্দুল আজিজ, হাফেজ মুশফিকুর রহমান, হাফেজ জাকারিয়া। আটক ব্যক্তিদের মধ্যে দু একদিনের ওমরা হজ করতে যাবেন এমন মুসল্লিও রয়েছেন। ইসলামিক এন্টারপ্রাইজ বা কোরআন শিক্ষা কেন্দ্রটি 5 বছর থেকে স্থানীয় বাসিন্দারা পরিচালনা করে আসছে। এখানে বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং রমজান মাসে পুরুষ ও নারীদের তারাবি নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। ইসলামিক সেন্টারটিতে কোরআন, হাদিস ও নামাজ শিক্ষার বই সহ বিভিন্ন ধরনের ইসলামিক বই বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আব্দুল মোতালেব বইন বলেন পুলিশ অন্যায়ভাবে বিনা কারণে তাদের আটক করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির নাগরিকদের ধর্মীয় ইবাদতের সময় আটক করে ধর্মীয় স্বাধীনতায় আঘাত হেনেছে। বাংলাদেশে খুব শিগগিরই গণ অভ্যুত্থান হবে বললেন খন্দকার মোশাররফ। বাংলাদেশে খুব শিগগিরই গণ অভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন সরকারকে হটাতে হলে একটি গণ অভ্যুত্থান প্রয়োজন। গণ অভ্যুত্থান তখনই সফল হয় যখন সমস্ত পেশাজীবী সংগঠন এবং জনগণ ঐক্যবদ্ধ হয়। ইনশাল্লাহ এই গণ অভ্যুত্থান অতি দ্রুত বাংলাদেশে হবে। এই গণ অভ্যুত্থানের সকলে যার যার অবস্থান থেকে অবদান রাখবেন। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে স্বাধীনতার 52 বছর ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন এই সরকার দেশের কোনো কিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা কখনোই নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে পারবে না। অতএব তাদেরকে যত দ্রুত বিদায় করা যায় তত দ্রুত জাতি এবং দেশের কল্যাণ হবে। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর হারুনার রশিদ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, ড্যাবের মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম।
সাতক্ষীরায় ককটেল সহ বিএনপির আট নেতা আটক। সাতক্ষীরার আশাশুনিতে ককটেল ও দেশীয় অস্ত্র সহ বিএনপির আট নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার ২৭ মার্চ গভীর রাতে আশাশুনি উপজেলার গোয়ালাডাঙ্গা ফকিরবাড়ি মাঠে সরকার উৎখাতনের গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়। আটক নেতারা হলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রবিউল আলম, ছোট শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি মেম্বার আব্দুল মালিক মল্লিক, আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ শরীফুল আহসান টোকন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, মেম্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ সভাপতি আল্লামিন হোসেন, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম, বড়দল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুমিনুল ইসলাম জানান, গভীর রাতে গোয়ালাডাঙ্গা ফকিরবাড়ি মাঠে সরকার উৎখাত জামাত বিএনপির ২০-২৫ নেতা কর্মী গোপন বৈঠক করছিলেন। এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে মোট আট নেতাকে আটক করতে সক্ষম হয়। বাকিরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল, লাঠি এবং দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশাশুনি থানার এসআই মহিদুর রহমান বাদী হয়ে একটি নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। সর্বগ্রাসী দুর্নীতি ক্যান্সারের রূপ নিয়েছে বললেন রওশন এরশাদ। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ, কিন্তু অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজানের সব নিত্যপণ্যেরই দাম বাড়িয়ে চলেছে। সর্বক্ষেত্র সর্বগ্রাসী দুর্নীতি ক্যান্সারের রূপ নিয়েছে। সোমবার গুলশানের একটি হোটেলে ইফতার পার্টিতে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন। ইফতার পার্টিতে রওশন এরশাদ বলেন, অসাধু ব্যবসায়ীদের জন্যই দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও উন্নয়নের উজ্জ্বলতা প্রশ্নের সম্মুখীন। এতে স্বাধীনতা যুদ্ধে আত্মহত্যা দেওয়া শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে। সুবিধাবাদী দুর্নীতিবাজদের জন্য দেশপ্রেমিক জনতা এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেনি। বেগম রওশন এরশাদ সিয়াম সাধনার পবিত্র এই মাসে দলের প্রত্যেক নেতাকর্মীকে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, আমি আশাবাদী আগামী দিনে আমরা স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। সাংবাদিকদের উদ্দেশ্যে রওশন বলেন, জাতীয় পার্টির কোনো বিভেদ নেই, এরশাদের রেখে যাওয়া নির্দেশনা মতেই জাতীয় পার্টি চলবে। যারা তার নির্দেশনা মানবে না তারা পার্টি ও নিজের ক্ষতি ডেকে আনবে। নতুন পুরনো নবীন প্রবীণ সব ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, তাহলে জাতীয় পার্টি শক্তিশালী হবে। রওশন এরশাদ বলেন, অসহায় হত দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই রাজনীতি ও সরকার পরিচালনা করে গেছেন এরশাদ। জাতীয় পার্টির শাসনামলে বাজার নিয়ন্ত্রণ রাখতে এরশাদ ছিলেন কঠোর। সৌদি আরবে বাস উল্টে ২০ উমরা যাত্রী নিহত, আহত ২৯। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন উমরা যাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন। গতকাল সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। তবে হতাহতরা কোন দেশের নাগরিক বা তাদের সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। গালফ নিউজের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটির ব্রেক কাজ না করায় আসির প্রদেশ ও আবহাওয়া শহরের সংযোগ সড়কে দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরা পালনের জন্য মক্কা যাচ্ছিলেন। এদিকে ঘটনার পরপরই সৌদির সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা দুর্ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রাখে এবং সাধারণের চলাচল বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।